যারা মাছ মাংস খেতে চান না, এইভাবে আলু বেগুন রসুন দিয়ে ভর্তা করে খেয়ে দেখতে পারেন কী পরিমাণে টেস্ট। আমি তিনটা বেগুন নিয়েছি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, একটা রসুন, একটা পেঁয়াজ, দুইটা আলু। আলু দুটো আমি সিদ্ধ দিয়ে দিলাম, পরিমাণগুলো সব এখানে দিয়ে দিয়েছি। একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিব রসুন, এখন দিয়ে দিব বেগুন, হাফ চামচের কম হলুদ, হাফ চামচের চেয়ে একটু কম মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 10 থেকে 15টা কাঁচামরিচ লাল সবুজ। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এগুলো এখন আমি ভাজা ভাজা করে নিব। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন বেগুনের সাথে এটা মিক্স করে দিচ্ছি। আলুটা ভেঙে নিয়েছি, ভালো করে একটা ডাল ঘুটনি দিয়ে এগুলি চেপে চেপে সব একসাথে ভর্তা করে নিলাম। একটা কড়াইয়ে 3-4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল আর 1টা পেঁয়াজ। পেঁয়াজটা যত পাতলা কুচি করে নিতে পারেন। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু বেগুন রসুনের মিক্স। এভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভাজা ভাজা করব, যতটুকু পানি বের হবে সেটাও আমি ভাজা ভাজা করে লাস্টের দিকে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এই ভর্তাটা যারা খান নাই একবার করে খেয়ে দেখবেন, আপনি আর অন্য কোনো ভর্তা খেতে যাবেন না। আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, এখন আর কোনো কথা হবে না। এরকম ভিডিও দেখতে বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এখন গরম ভাতের সাথে খাওয়া হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এমন মজার রান্না নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।